বদনজরের কারণে আপনার স্বাভাবিক গতিপথ ব্যাহত হতে পারে। এটা কি লিয়াকত সাহেবেরও হতে পারে, ওই আলম ভাইয়েরও হতে পারে, রুমানেরও হতে পারে। এর জন্যেই বদনজরের যে ভয়াবহতা, এটা মারাত্মক মারাত্মক মারাত্মক, আবারও বলতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার শুনেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিন জাদুর সমস্যাগুলাই ম্যাক্সিমাম বিষয়গুলো হয়ে থাকে বদনজরের কারণে। বদনজরের ভয়াবহতা কি, যেমন আপনার বাচ্চা, আপনার বাচ্চারা কেউ বললো এই তোমার বাচ্চা তো অনেক সুন্দর, বাচ্চা দেখবেন অসুস্থ হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, দুধ খাচ্ছে না, রাতে কান্নাকাটি করতেছে বদনজরের কারণে। এমনি হচ্ছে প্রত্যেকটা স্টেপে, নট অনলি দ্যাট, আপনি পড়ালেখাই ভালো, কেউ এসে বলতেছে কিরে তুই কি মানে তুই এত পড়ালেখা করিস কেন, বা একজনের হচ্ছে ভারত কোরআন তেলাওয়াত করে তার বলে দিচ্ছে, দেখবেন তারপর থেকে তার যে স্বাভাবিকত্ব থাকবে না। তার মানে বদনজর বলতে বোঝায় আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং সিফাতের বর্ণনা না করে, বড়ত্ব প্রকাশ না করে যদি কারোর প্রশংসা করা হয় বা কারোর যদি ডিমিরিট পয়েন্ট বর্ণনা করা হয়, তাহলে সেটা বদনজর লেগে যায়। এখানে বদনজর যে শুধুমাত্র দুষ্ট লোক কর্তৃক লাগে তা না, যে কোনো মানুষ কর্তৃক লাগতে পারে, এখানে যে কারোর মাধ্যমে হতে পারে এবং নিজের মাধ্যমে নিজের বদনজর হতে পারে। যেমন আপনি আয়নার সামনে দাঁড়াইছেন, বলতেছেন আমি তো অনেক সুন্দর, বদনজর লাগতে পারে, আপনি কি বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সুন্দর করে তৈরি করছে, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তাহলে আপনার বদনজর লাগবে না। আপনি যদি একটা বাচ্চারা দেখেন বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তো আল্লাহ তোমার এই দিক, আল্লাহ তোমার অনেক সুন্দর করে সৃষ্টি করছে, তাহলে বদনজর লাগবে না। আর যদি আপনি দেখতেছেন কাউরে বলতেছেন যে অনেক বেচা কিনা হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আরও বরকত দিক, ভালো বেচা কিনা হচ্ছে, আল্লাহ তোমার আরও ই করুক, শুক্রিয়া আল্লাহ দরবার শুক্রিয়া, তাহলে বদনজর লাগবে না। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাতের নাম না নিয়ে যদি কারোর ই করা হয়, তাহলেই বদনজর লাগতে পারে, আর এটা যে কোনো মানুষের দ্বারা হতে পারে। আপনার মানুষের নজর কিন্তু এমনিতেই খারাপ, আর যদি সেটা হিংসা থেকে হয়, হিংসা থেকে বদনজরগুলো মূলত হয়ে থাকে হিংসা থেকে হয়, এর যেমন জন্যই হচ্ছে নিজের প্ল্যান, নিজের পরিকল্পনা, নিজের যে কলা কৌশল, নিজের যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এগুলো প্রকাশ না করা। কথার কথা, আপনি এক দেশে যাবেন, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, মানে ইমিগ্রেশন, ইমিগ্রেশন আপনার এমনিতে হয়ে যাবে, এমনিতে হয়ে যাবে। যদি বদনজর থাকে দেখবেন ওখানে নানান ঝামেলা হবে, ওখানে আপনি পার হইতে পারবেন না, এই প্রশ্ন করবে সেই প্রশ্ন করবে, আপনার হচ্ছে অযথা হয়রানি করবে, অযথা। তার মানে হচ্ছে প্রত্যেকটা পথে বাধার সৃষ্টি হয়ে যায়। এর জন্যই শরিয়াতে বদনজরের গুরুত্ব অনেক দেওয়া হয়েছে এবং বদনজরের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে, এবং বদনজর সম্পর্কে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তার চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে, ঝাড়ফুঁক করার কথা বলা হয়েছে, এবং শরিয়াতে এটাও বলা হয়েছে যে বদনজর যে কতটুক বলছে হচ্ছে সুস্থ উটকে পাতিল পর্যন্ত পৌঁছায় দেয় এবং সুস্থ মানুষকে হচ্ছে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। ভয়াবহতা কতটুক আবার শুনেন, সুস্থ উটকে হচ্ছে পাতিল পর্যন্ত পৌঁছায় দেয় এবং সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। কে বলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে, নিজের প্ল্যান পরিকল্পনা নিয়ামত সুখ স্বাচ্ছন্দ্য এগুলো শো অফ করা যাবে না, শো অফ করা যাবে না। এগুলো মানুষের যে কোনো জ্বর বা বদনজর যে এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস যে একটা পাহাড় থেকে, একটা উঁচু পাহাড় থেকে যদি আপনাকে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, আপনি কীরকম ক্ষতিগ্রস্ত হবেন, বদনজর হচ্ছে একদম সেম। তার মানে হচ্ছে এই যে যখন কোনো মানুষে তার প্রতি দৃষ্টি দেয়, যেটা হচ্ছে বদনজর দেয়, তখন হচ্ছে তার শরীরে একটা লেয়ার পড়ে যায়, তখন জিনদের আক্রান্ত করতে মানে আক্রমণ করতে আপনার সুবিধা হয়ে যায়। যদি আপনি এটা ক্লিয়ার না করেন, তাহলে আস্তে 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 এটা হচ্ছে আপনার জন্য মারাত্মক কারণ হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে
মানুষে হচ্ছে তকদিরের কারণে মারা যায়, তকদিরের কারণে, শুনেন, তকদিরের কারণে মারা যায়। আমার তকদিরে লেখা আছে আমি যেভাবে মরবো ওইভাবেই মরবো। আর দ্বিতীয় তারপরেই যে সকল মানুষের যে কারণে বেশি মারা যায় সেটা হচ্ছে পদ্মযুগ। এর জন্যেই আমি যেটা করি, আমরা কোনো, যেমন স্পেশালি আমি, আপনারাও করবেন নিজের একই হিসেবে যেটা করবেন, কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু করলে আগে নিজেরে ই করবেন, ক্লিয়ার করে দেবেন। দেখেন, বদনজর যদি না থাকে তাহলে হচ্ছে আপনার বডিগুলো নূর দ্বারা আলোকিত থাকে। আর বদনজর ক্লিয়ার করার ক্ষেত্রে এই দোয়াটা সবচেয়ে বেশি কার্যকরী। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। আবার বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। এটা হচ্ছে কার্যকরী। আরেকটা আছে, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামসিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আরেকটা আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। তিনটে তো আমল করবেন, যেটা আমি করি। আবার বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা একটা। আর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামসিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আরেকটা হচ্ছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া বিসুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এই তিনটে দোয়া এখানে, তো এই তিনটে আমল করবেন, এই তিনটে তিনটে আমল করবেন। এই তিনটে হচ্ছে আপনারা, মানে আমি যেটা করি প্রত্যেক নামাজের পরেই আমল করি, প্রত্যেক নামাজ। এটা হইলে কি ক্লিয়ার থাকবো, ক্লিয়ার থাকবো, আপনি যদি এক্সট্রা ঝামেলায় পড়বেন না। যখন আপনারা হচ্ছে জিন যাদ ব্ল্যাক ম্যাজিক চিকিৎসা করবেন, আপনাদের কাছে যে সকল পেশেন্ট আসবে, আপনারা খেয়াল করে দেখবেন আপনার মিনিমাম 50%, মিনিমাম এরকম দেখছি আমি 80% 90% হইতে আক্রান্ত হয়ে আছে বদনজরে, বদনজরের সমস্যা। কারো বিয়ে হচ্ছে না বদনজরের কারণে, কারো হচ্ছে আপনার চাকরি হচ্ছে আপনার বদনজরের কারণে, সিম্পলি বদনজর, কেউ কিছু করে নাই। কিন্তু কারো হচ্ছে আপনার শরীরে অসুস্থতা ছাড়তেছে না বদনজরের কারণে, কারো হচ্ছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে বদনজরের কারণে, কারো স্বাস্থ্য ছিল, স্বাস্থ্য ছিল, স্বাস্থ্য হঠাৎ করে কমে গেছে, তো কমে গেছে, তো কমে গেছে আর হচ্ছে না। বুঝতে পারছেন যে আমি সিমটমগুলো দেখাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 50% ক্ষেত্রে হচ্ছে বদনজরের কারণে এরকম হয়ে থাকে। আমরা যদি সিম্পলি বদনজরের যে এটা রুকিয়াগুলো দিলে আপনার বিষয়গুলো সেরে যায়। আপনার রুকিয়া করার ক্ষেত্রে প্রথমিক যে রুকিয়াটা করা হয় সেটা হচ্ছে, যেমন যদি আইডেন্টিফাই করা যায় পার্সন যে তার কারণে আমার বদনজর লাগছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব যে তার অজুর পান। যেমন হচ্ছে আমি কথার কথা বলি এখানে, যেমন আলম ভাই, আলম ভাই আমার একটা মন্তব্য করছে, এই মন্তব্য করার কারণে আমি অসুস্থ, তখন তাহলে হচ্ছে নিয়মটা হচ্ছে আলম ভাইয়ের অজুর যে পানি, অজুর পানি দিয়ে যদি গায়ে ঢালে দেওয়া হয় তাহলে তার ওটা বদনজর কেটে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখেন, দুরূহ শরীফ সুরা ফাতিহা সুরা ইখলাস আয়াতুল কুরসি, সেহেরের যে আয়াতগুলো আছে সুরা ইউনুসের 81-82, তোহার 864-70 এবং সুরা আরাফের 117 থেকে 122 নম্বর, তারপর হচ্ছে আপনার যে চালকুল, তারপর হাদিসের দোয়াগুলো যেগুলো আমি বললাম, রুফু দিয়ে যদি সে পানি বানায়, পানি বানায় যদি সে গোসল করে 3 দিন গোসল করে, বা হচ্ছে তেল বানায় সেটা যদি খাইয়ে দেয়, তাহলে তার যে বদনজরের সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে, বা যদি খায় কেটে যাবে।